আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন যে এখানে গরুর দুধ জাল করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে লাচ্ছি বানাবো, তো লাচ্ছিটা আসলে বানাইতে পারি নাই। পরে এটা দিয়ে বানানো হয়েছে বানানা মিল্কশেক, আর এটা বানাইছে আপনাদের ভাইয়া, তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। প্রথমে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমরা অ্যাড করেছিলাম দুইটা কলা, তো কলাগুলো আর কি সে খুব ভালো করে মনোযোগ সহকারে কেটে নিচ্ছে। আমার হাজবেন্ড কিন্তু রান্না বান্না তেমন কিছুই পারে না, তো যাই হোক আমি বলেছি তোমাকে আস্তে আস্তে করে রান্না শিখতে হবে। তো কলাগুলো কাটা হয়ে গেছে, এগুলো সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হচ্ছে আইসক্রিম, এটা একটা কাপ আইসক্রিম ছিল আমাদের ফ্রিজে ভ্যানিলা ফ্লেভার, তো ওই ভ্যানিলা ফ্লেভারটা যাতে আসে ওই কারণেই আমরা এই আইসক্রিমটা দিছি। তারপরে ছিল গুঁড়া দুধ, সেইটাও দিয়েছি, এটার কোনো পরিমাপ নাই, যতটুকু মনে হয়েছে জাস্ট ঢেলে দিছি, দেখি কি হয় যেহেতু প্রথমবার বানাচ্ছি আর কি। এরপর হচ্ছে চিনিটার মধ্যে দিয়ে দিব, যেহেতু আমরা রোজা রাখছিলাম দুইজনেই, তো তেমন একটা আন্দাজ করতে পারতেছিলাম না যে কতটুকু চিনি দিব। তো প্রথমে একটু কম হোক, একবারে বেশি হয়ে গেলে আবার খাওয়া যায় না, এটাই বলতেছিলাম তখন। তারপরে যে দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, আমার একটু ভুল হয়ে গিয়েছিল, দুধটা একটু পাতলা রাখা দরকার ছিল, আমি আসলে দুধটা বেশি ঘন করে ফেলছিলাম। যাই হোক, তারপরে আর কি ব্লেন্ডারে দেওয়ার পালা। ব্লেন্ডারের মুখটা খোলার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল ভ্যানিলা ফ্লেভার, খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। খাইতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, তবে ঠান্ডা হওয়ার তেমন একটা সময় পাইনি, কারণ আমরা একদম ইফতারের আগ দিয়ে বানায়ে ফ্রিজের মধ্যে রাখছিলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।